তন্দ্রা রান্না বাড়িতে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে বানাবো চাউমিন। তো চাউমিন তো নর্মালি আমরা বিভিন্ন রকম সবজি বা সস সব রকমই ইউজ করি, এই সব রকম যাই হোক মিক্সড চাউমিন আমি আজকে কোনোটাই বানাবো না। তো কী করে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা আশা করি খুব ভালো আছো, কেননা এখন যা পরিস্থিতি সত্যি সবার খুব সাবধানে থাকা দরকার। ঠিক আছে, তো চলো রেসিপিটা দেখা যাক, তোমরা খুব ভালোভাবে সাবধানে থাকবে। ঠিক আছে, তো রেসিপিটা শুরু করলাম। আমি জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করার জন্য, আর এই জলটার মধ্যে একটু দেবো সাদা তেল আর একটু দেবো নুন। নুন দিয়ে দিলাম, জলটা গরম হলে ফিরে আসছে আবার। এক চামচ মতো এখানে তেল দিলাম, এক চামচ একটু কম দিলাম যাতে চাউমিনটা না লাগে সব কিছুর সাথে, চাউমিনটা ছাড়া ছাড়া হয় খুব সুন্দর হবে। এক চামচ তেল দিলাম, তো জলটা ফুটুক আবার ফিরে আসছি। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা ছেড়ে দেবো। আর এখানে আমার সরু চাউমিন আছে, তোমরা যে কোনো চাউমিন দিয়ে করতে পারো। এটা চাউমিনটা কিন্তু সেদ্ধটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কেন চাউমিন সেদ্ধ করতে গেলে উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু চাউমিন গলে যাবে। সুতরাং চাউমিনটা সেদ্ধটা খুব সাবধানে করতে হবে যাতে ঠিকঠাক সেদ্ধ হয়, একদম ঝাড়া ঝাড়া হবে, নরমও হবে না, গড়েও আবার শক্তও থাকবে না। চলো চাউমিনটা সেদ্ধ করে আবার ফিরে আসছি। চাউমিনটা আবার সেদ্ধ হয়ে গেছে, এবার বেসিনের তলায় ঠান্ডা জলে দিয়ে দেবো। দিয়ে চাউমিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে, যাতে ওভার কুক না হয়ে যায়। চলো ধোয়া হয়ে যাক, আবার ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ চাউমিনটা কেমন সেদ্ধ হয়েছে, একদম যারা যারা দোকানের মতো ছাড়া ছাড়া, একটার সাথে কিন্তু একটা লেগে নেই, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি ওখানে কিছুটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই করবো। চলো দেখতে থাকো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আলু। আমি লম্বা লম্বা করে যেমন আলু ভাজা কাটে ওরকম কেটে নিয়েছি আলুটা। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। আলুটা দেখতে পাচ্ছ কেমন করে ভেজেছি, খুব বেশি লাল করবো না। এবার এই তেলটার মধ্যে জায়গা দেওয়া দেবো, তেলটার মধ্যে দিয়ে দেবো আদা কুচি। চাউমিন তেলটা কিন্তু আদা কুচিয়ে দিতেই হবে, একদম কুচি কুচি করে আদা কেটে নিয়েছি। দেবো কাঁচা পেঁয়াজ, পিছনে পেঁয়াজ, বা যেমন চাউমিন করবে সেই পরিমাণে জিনিসটা দেবে। ভাজা হতে থাকুক আবার ফিরে আসবে। আর এই তেলটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো, তোমরা যে যেমন ঝালটাও দেবে। আর এই চাউমিনটা কিন্তু গরম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে স্বাদ লাগবে না খেতে, যেহেতু এটা একটু অন্যভাবে বানাচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজছি। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ,
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাও সাথে দিয়ে দেবো। এই যে আমটা কিন্তু খেতে সত্যি সাধারণ মানে অসাধারণ হয়, আমরা করে খেয়ে দেবো, খুব ভালো লাগবে খেতে। একঘেয়েমি সস সব রকমই ডিম টিম দিয়ে খেতে খেতে অনেক সময় বোর লাগলে, তো এইভাবে করে খেলে সত্যিই দারুণ লাগে। এবার আমি চাউমিনটাও দিয়ে দেবো, একদম সোজা সিম্পল ব্যাপার, খেতে হবে অসাধারণ। বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। এখানে একটু পরিমাণ মতো চিনি দেবো, তোমরা তো ভাবতে পারো চাউমিনে বা চিনি। এবার খেয়ে দেখো করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো পছন্দ হলে তোমাদের তাহলে আমার চ্যানেলকে অবশ্যই দেখো। আর তোমার যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এইভাবেই থেকো তোমরা। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করছো নিয়ম মেনে দু থেকে তিন মিনিট চার মিনিট ভিডিওটা দেখো, আর তারপরেই তোমরা সাবস্ক্রাইব করো। আর আমিও নিয়ম মেনে তোমাদের সাবস্ক্রাইব করবো, কেননা সব কিছু জানো তোমরা একটা নিয়মের মধ্যে চলে, 24 ঘন্টা না পেরোলে সাবস্ক্রাইব কিন্তু কেটে যায়। তো সুতরাং তোমরা সবাই সেটা জানো, আমি বারবার বলে দিই একটাই কথা, এরকম আমার সাথেও হচ্ছে, আশা করি তোমাদের সাথে একই জিনিস হচ্ছে। খুবই কিন্তু সমস্যা এটা, কেন বুঝতে পারছিলাম বেড়ে যাচ্ছে আবার হট করে কেটে যাচ্ছে। তো যাই হোক, আর পুরনো যাতে বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি নতুন নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা তোমাদেরকেও। এইভাবেই পাশে থেকো, আমিও তোমাদের এইভাবেই পাশে থাকবো, কেননা আমরা নতুন বন্ধু, সবাই নতুন আমরা, তো একে অপরের পাশে যদি না থাকি তো কী করে আমরা চলবো, ঠিক কিনা বলো? সবাই সবাইকে দরকার। চলো দেখে থাকো, ওই এসছে। আর আলু পেঁয়াজের সাথে যখন হলুদটা দেবে একটু ভালো করে ভাজবে, তারপরে পেঁয়াজ চাউমিনটা ছাড়বে, কেননা ভালো একটা হলুদের গন্ধ বেরোতে পারে, ঠিক আছে? আর চাউমিনটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, যেমন আমরা নর্মাল চাউমিন করে খুব একটা ভাজি না, তো এটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে চাউমিনটা। চাউমিন রেসিপিটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে।